আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। গতদিন আমরা আলোচনা করেছি আব্দুল হাই আল হোসনিকে নিয়ে, আজকে আমরা আলোচনা করব হামিদুদ্দিন আল ফারাহিকে নিয়ে। তো চলো শুরু করা যাক। হামিদুদ্দিন আল ফারাহি তিনি হিজরি সন অনুযায়ী 1280 হিজরিতে জন্মগ্রহণ করেন আর 1349 হিজরিতে মৃত্যুবরণ করেন, আর সার অনুযায়ী হচ্ছে 1863 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 1863 খ্রিস্টাব্দে আরেকজন জন্মগ্রহণ করেছে, অবশ্যই তোমরা তোমরা ভিডিওগুলো দেখেছো সেখান থেকে, অর্থাৎ আশা করছি পারবে বলতে। তেনার নাম হচ্ছে জামিল সিদ্দিকী আজাহাবি। আর 1930 খ্রিস্টাব্দে এনার মৃত্যু। 1930 খ্রিস্টাব্দে আরেকজনের জন্ম রয়েছে, যার নাম হচ্ছে আলী আহমদ সাঈদ আদুনিস। তারপর চলো, হুয়া আবু আহমদ আব্দুল হামিদ বিন আব্দুল করিম বিন কুরবান আল আনসারি আল ফারাহি, এটা তার হচ্ছে পুরো নাম। আল মারুফ বি হামিদুদ্দিন, হামিদুদ্দিন নামে তিনি পরিচিত। ও আলিমুন মুসলিমুন হিন্দিউন, তিনি ভারতীয় মুসলিম একজন আলেম। উলিদা সনাতন 1280 হিজরিতে জন্মগ্রহণ করেন ফিকারিয়াতে ফরিহা, যেটা আদমগড়ে অবস্থিত, যেটা উত্তরপ্রদেশের আদমগড়ের ফরিহা নামক গ্রামে তিনি 1280 হিজরিতে জন্মগ্রহণ করেন। তাআল্লাম আল ফালসাফাত আল হাদিসিয়া, তিনি দর্শনশাস্ত্র অর্জন করেন। আলাতি হাসালা ফিহা আলা লিসান্স, এরপরে লিসেন্স ডিগ্রি অর্জন করেন মিন জামিয়াত ইলাহি আবাদ বিল হিন্দ, জামিয়া ইলাহি আবাদ ইউনিভার্সিটি থেকে তিনি এই ডিগ্রিটা অর্জন করেন। আসাসা হামিদুদ্দিন আল ফারাহি করিবা মিন করিয়াতিহি মাদ্রাসাতুল ইসলাহ, এই মাদ্রাসাতুল ইসলাহকে প্রতিষ্ঠা করেন হামিদুদ্দিন আল ফারাহি তার গ্রামের খুব নিকটেই। তো এই কোশ্চেনটা আসে মাদ্রাসাতুল ইসলাহ, মান আসাসা মাদ্রাসাত আল ইসলাহ হামিদুদ্দিন আল ফারাহি আল্লাদি কানা মিন আউ্বালি আহদাফিহা, আর এটাই মানে এই মাদ্রাসার যে প্রধান লক্ষ্য ছিল তাহসিন ও উসলুব তালিম লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার শিক্ষার যে স্টাইল সেটা সুন্দরকরণ। ওয়া তাখসিস ফিল কুরআন, এবং কোরআনের ওপর তাখসিস তাখাসুস করা। কেন হাফিজ আল কুরআন, তিনি একজন হাফিজে কুরআন ছিলেন। অতুফিয়া ফি আম 1349 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন বিবাদিনাতে মাত্রা অদফিনা বিহা, এবং সেখানে তাকে দাফন কাফন করা হয়। তো চলো তার মোয়াল্লাফাত সম্পর্কে জেনে নিই। মমিন মোয়াল্লাফাতিহি, তার মোয়াল্লাফাত সম্পর্কে যেমন তিনি লিখেছেন নিদামুল কোরআন ও তাবিরুল ফুরকান বিল কোরআন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি। তারপর আল ইমান ফি আকসামিল কোরআন, আল ইমান ফি আল আকসামিল কোরআন, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর চলো দেখে নেব কিতাবুল হিকমা, তিনি কিতাবুল হিকমা লিখেছেন। আর এর আগের যে বইটা দেখলে এই নিদামুল কোরআন ও তাবিরুল কোরআন ফিল ফুরকান, এটা তাফসির ফান্নের। তারপর দালাইলু আন নিদাম, দালাইলু আন নিদাম। তারপর তুহফাতুল ইআরাব জুমহুরাতুল বালাগা, বালাগা যে জুমহুরাতুল বালাগা, এই বালাগা দিয়ে অনেকে বই লিখেছেন, যেমন নাহাতুল বালাগা আর শরীফ আর রেদা। তারপর জমহরাতুল বালাগা হামিদুদ্দিন আল ফারাহি, আসরারুল বালাগা এটা আব্দুল কাহির আল জুরজানি, তোমরা খাতায় লিখে নেবে। তারপর আসাসুল বালাগাতি, এটা হচ্ছে জারুল্লাহ আজ জম দর্শি জম জমাশ্রী। আর আল বালাগাতুল ওয়াদিহা মুস্তফা আমিন এবং আলী জারেম। তো এগুলো হচ্ছে তার জুমহরাতুল বালাগা, এটা হচ্ছে হামিদুদ্দিন আল ফারাহির একটি গ্রন্থ। মুফরাদাতুল কুরআন আত-তাকমিল ফি উসুল আত-তাবিল, দিওয়ানু শের আল আরবি, দিওয়ানু বিল ফারসি, এতে ফারসি হচ্ছে তার দিওয়ান রয়েছে। তো এই ছিল আব্দুল হামিদ আল ফারাহি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা। তার মধ্যে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মাদ্রাসাতুল ইসলাহ মান আসাসাকে প্রতিষ্ঠা করেন হামিদুদ্দিন আল ফারাহি। তারপর নিদামুল কোরআন ও তাবিলুল কোরআন বিল কোরআন, এটি কোন ফান্নে না তো ফি ফান্নে তাফসির। তারপর এটিকে লিখেছেন হামিদুদ্দিন আল ফারাহি। জুমহুরাতুল বালাগা মান আল্লাফা হামিদুদ্দিন আল ফারাহি। তো এই এই ছিল কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো তোমাদের কাজে দেবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।